সন্দেশ খালি দিচ্ছে না, তৃণমূল নির্বাচন চোর মমতা দূর হটো, দূর হটো, দূর হটো, বাংলা গণতন্ত্র হত্যাকারী চোর মমতা দূর হটো, দূর হটো, দূর হটো। পরীক্ষা শেষ বালুরঘাটে, এবার পুরুলিয়ার ভোট পরীক্ষায় বিজেপি প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার আকাশপথে এসে পুরুলিয়ার সৈনিক স্কুল ময়দানে নামেন তিনি। ফুলমালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা জ্ঞাপনের পরপরই মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া জেলা শাসক দপ্তরে পৌঁছতেই চূড়ান্ত বিশৃঙ্খলার সম্মুখীন হয় বিজেপি। নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে চার প্রস্তাবকের থাকার কথা থাকলেও এদিন জ্যোতির্ময়ের সঙ্গে প্রশাসনিক ভবনে ঢুকতে যান সুকান্ত মজুমদার। রাহুল সিনহার পাশাপাশি প্রার্থীর জন্য চার প্রস্তাবক এবং পুরুলিয়ার চার দলীয় বিধায়করাও, আর তাতেই শুরু হয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিজেপি কর্মীদের কথা কাটাকাটি। যদিও শেষ পর্যন্ত সেসব ঝামেলা মিটিয়েই দপ্তরের ভেতরে ঢুকতে পারেন বিজেপি প্রার্থী, যদিও সেই ঘটনাকে তোয়াক্কা করতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির ক্ষেত্রে যেদিন তৃণমূল ঢোকার সেদিন হুরুর করে সব ঢুকে গেল কুকুর বিড়ালের মতো, আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে পাঁচজনই যাবো, পাঁচজনের একজনও বেশি যাবো না। সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকান, কোথাও বসার ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনারা প্রেমিসেসের বাইরেই আটকানোর চেষ্টা করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। সমস্যা মিটে গেছে, প্রশাসন বুঝে গেছে বিজেপির এই সুনামির সামনে, গেরুয়া সুনামির সামনে বেশি দাঁড়িয়ে লাভ নেই, এটাতে কোনো প্রশ্নের বিষয়ই নেই। পুরো ভারতবর্ষে একদম পুরো মোদীময় হয়ে আছে, পুরো পশ্চিমবাংলাও মোদীময়। আগামী 25 মে ভোট গ্রহণ পুরুলিয়ায়, এখন জঙ্গলমহলের মন কোন দিকে ঝোঁকে সেই দিকেই নজর। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।